পিতার দশম মৃত্যুবার্ষিকীতে দুস্থদের শাড়ি বিতরণ। শুক্রবার বাবার দশম মৃত্যুবার্ষিকীতে প্রায় 60 জন দুস্থ মহিলাকে নতুন শাড়ি বিতরণ করলেন পুরুলিয়া শহরের দর্জিপাড়ার বাসিন্দা নূপুর হালদার ও তার পরিবারের লোকজন। জানালেন 2014 সালের 13 অক্টোবর তার বাবা নারায়ণচন্দ্র হালদার ইহলোক ত্যাগ করেন। পরের বছর অর্থাৎ 2015 থেকে বিগত 9 বছর ধরে তিনি ও তার পরিজনেরা দুস্থ মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণের মাধ্যমে প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে আসছেন বলেও জানান নূপুর হালদার। উপস্থিত প্রয়াত নারায়ণচন্দ্র হালদারের ছোট ভাই তথা বিশিষ্ট কবি নির্মল হালদার এদিন জানান, সারা বছর ধরে নূপুর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে, ভবিষ্যতে নূপুর আরও অনেক সেবামূলক কাজ করবেন বলেও আশা রাখেন বলে মত কবি নির্মল হালদারের। এদিন দর্জিপাড়ার বাড়ির দাওয়ায় বসে প্রয়াত নারায়ণচন্দ্র হালদারের বিধবা স্ত্রী 80 বছরের বৃদ্ধা মহিলাদের হাতে শাড়ি তুলে দিতে গিয়ে জানালেন, এভাবে দিনটিকে স্মরণ করতে পেরে খুবই ভালো লাগছে। আনন্দ হবে, দীর্ঘ 9 বছর ধরে তো আপনি দিয়ে আসছেন এইভাবে। বাবার 10 বছর হলো। আচ্ছা, প্রতি মৃত্যুর পরের বছর থেকেই এটা করি আর। আচ্ছা, মানে বিগত দিনেও করে আসছে। বিগত দিনেও করেছি এটা নিয়ে 10 বছর। আচ্ছা, মানে এই দিনের স্মরণটা আপনারা দুঃস্থদের শাড়ি নতুন শাড়ি বিতরণ করে করেন। 13 অক্টোবর মৃত্যু দিন, দিনটাকে আমরা স্মরণ করে দুঃস্থ কিছু মানুষের যতটুকু দেওয়া যায়, পুজো আছে সামনে, সেই জন্য এটা দেওয়া। এটা মূলত তো আমার ভাইপোদের নূপুর ছোটনের উদ্যোগে হচ্ছে, আর শুধু পুজো নয়, নূপুর সারা বছরই কিছু না কিছু জনসেবামূলক কাজ করে থাকে, আর এই সময় করে বলে আরও ভালো লাগে। এই কারণে যে সবার তো পুজো, সবাই সব কিছু পায় না, সে কথা ভেবেও নূপুর দেয়, সেটা সবচেয়ে আনন্দের আর কি। এবং আমি আশা করব আগামী দিনগুলোতেও, আগামী পুজোগুলোতেও নূপুর যেন এভাবে দিয়ে যেতে পারে।